এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাড়িতে নিয়ে যাচ্ছি, বাড়িতে দিদি আছে, দুটো ছোট ছোট বাচ্চা আছে, তাই বড় মা। দাঁড়া, আমাদের বাড়িতে এতগুলো লোক, তারা কেউ এখনো কিচ্ছু খায়নি, এদিকে বাবাকে দেখতেই পাচ্ছিস, বিশ্বের সবাইকে ডেকেই চলেছে, আর আমরা এত কষ্ট করে এই রান্নাগুলো করলাম, আমরা সবাই আটপেটা খেয়ে থাকবো। আর তুই যে কারোর পারমিশন নিয়ে খাবারগুলো নিচ্ছিস, তার কি প্রমাণ আছে? যা গিয়ে এক্ষুনি রেখে আয়। চুরি করবে কেন? খাবারগুলো আমি ওকে গুছিয়ে দিয়েছি। নীলা, দাঁড়িয়ে আছো কেন? হাতে হাতে খাবারগুলো নিয়ে যাই চলো। ও ভালো কথা, তুমি কিন্তু আজকে আমাদের সাথে খাবে। না বড় মা, আমি খাবো না। কেন, কি হয়েছে? আমি বরং খাবারটা বাড়ি নিয়ে যাই। খেতে তো তোমাকে হবে, প্রথমবার বসু পরিবারে এসছো, আজকে প্রথম দিন, তার উপরে বাড়িতে মেয়ের বিয়ে, না খাইয়ে ছাড়লে অমঙ্গল হবে না বুঝি? আমার খাবার নিয়ে এত ভেবো না তুমি, আমাকে বাড়ি ফিরতেই হবে। বেশ, ফিরতেই যখন হবে যাও, তবে খাবারটা নিয়ে যেতে ভুলো না কিন্তু। আচ্ছা, ফিরতেই হবে কেন? বিয়ে করেছ না? সিঁদুরও তো নেই, তাহলে কার টানে এত হুটোপাটি করছো? আমার বোন বউ বোনজি রয়েছে, আর দিদিও আছে, আমি গেলে তারপর ওরা খাবে। হিমা, তা তোমার দিদি রান্না করতে পারে না? দিদির ফুসফুসে রাজরোগ। দিদি বিছানা ছেড়ে উঠতে পারে না। জানো, ফোনটে আর মিষ্টি খুব ভালো, ওরা ওদের মাসিকে খুব ভালোবাসে, মাসি অন্ত প্রাণ, তাই আমিও দিদির বাড়িতেই থেকে গেলাম। তাড়াতাড়ি ওদের খাইয়ে তাড়াতাড়ি ফিরে আসবি, বুঝলি? না মানে ফিরে এসো। বড় মা, তুই করেই বলো না, ভালো লাগে শুনতে। আসলে মা, ও তো আম চুরি করেছিল, তাই আমি ভাবলাম যে আজকে ও খাবারগুলো চুরি করেও পালাচ্ছে। দেখো, চুরিও করেনি, কারণ আমগুলো নিজের জন্য পারেনি, আমি যাতে আমের চাটনি করতে পারি সেই জন্য পেরেছিল আমগুলো। আর যে মেয়ে বেশি খাবার দিলে নিতে চায় না, সে করবে চুরি। নীলা,
খাব বরং। তাড়াতাড়ি করে খাবার গুছিয়ে বাড়ি যাও আর তাড়াতাড়ি ফিরবে, ঠিক আছে? আর তোমরা আমার সাথে এসো, খাবার গোছাতে হবে, অনেক বেলা হয়ে গেছে। ম্যাচ আছে নাকি? ও তিন দিন পর ক্লাবের ম্যাচ, প্র্যাকটিসে না এলে কিন্তু টিমে জায়গা হবে না। প্র্যাকটিস? ওইদিকে তো বিদুর বিয়ে, আজ আইবুড়ো ভাত। বাবা নিশ্চয়ই আমার জন্য না খেয়ে বসে আছে। কি হলো নাম্বি? বড় ম্যাচ, টাকাও বড়, কিন্তু প্র্যাকটিস না করলে অ্যালাউ করতে পারবো না। টাকাটা পেলে ভালো হতো, পিতুর জন্য একটা উপহার কেনা যেত, আর বাবার জন্য যে নতুন ঘড়িটা দেখে রেখেছি ওটাও হয়ে যেত। কিরে কি ভাবছিস? না আসলে বাবা না খেয়ে বসে থাকে তো তাই। ফোন আছে তো, বাড়িতে জানিয়ে দিলেই হয়। সে অবশ্য করাই যায়, কিন্তু আমার বোনের বিয়ে বাপিদা, তাই বাবাকে একটা জিনিস দেবো বলে আমি ভেবেছি। তাই মানে অল্প টাকা, কিছুটা টাকা যদি অ্যাডভান্সে পাওয়া যেত। অ্যাডভান্স? মাথা পাতা খারাপ নাকি তোর? প্লিজ বাপিদা দেখো না একটু, দেখো আমি আমি তো ভালো খেলি তাই না, আমি ক্লাবকে জেতাবই, একদম একদম গ্যারেন্টি আমি জেতাবো। আরে কতবার ম্যাচ জিতিয়েছি বলো, আর একটা সুযোগ দাও। উফ বড্ড ঘ্যান ঘ্যান করতে পারিস, শুধু জেতালেই হবে না, অন্য কাজ আছে। আরে কি কাজ করতে হবে বলো না, আমি করে দিচ্ছি। আমার বাড়ির পেছনের বাগান, ছাদ, নর্দমা পরিষ্কার করে দিতে হবে তো, আমি ঠিক পরিষ্কার করে দেবো, তুমি ওসব নিয়ে টেনশন করো না, তুমি শুধু এই অ্যাডভান্সটার ব্যবস্থা করে দাও। আমি দেখছি, তুই বাড়িতে আগে জানিয়ে খেলতে নাম তো। হ্যাঁ ঠিক আছে। এর না চাইতে আর নিজের পছন্দের জিনিসটা আরেকটা খা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলে লাভ নেই, কেন দিলাম জানিস? কেন? এই গলদা চিংড়ি আর পাবদা খাওয়ার জন্য পেটে জায়গা রাখতে হবে না। যা ফোনটা ধরলো না, আরেকবার করি। স্যাররা খাচ্ছেন হয়তো। হ্যাঁ তা হয়তো হবে, দাদা বৌদিরা তো বাড়িতেই আছে, আর বাবা এটাও জানেন যে আমি সুমনদাকে বাড়ি ছাড়তে যাচ্ছিলাম। কিন্তু দীপুর হলোটা কি, খেতে এলো না? বাবা দীপু তো সুমনকে বাড়িতে ছাড়তে গেছে। কিন্তু ছেলেটা খেয়েছে কিনা তাও তো জানলাম না। বাবা আপনি একদম চিন্তা করবেন না, ও ঠিক খাপ পেলে খেয়ে নেবে। না না সে বললে কি করে হবে, ওকে তো আমি ভালোভাবে চিনি, সুমনকে বাড়ি পৌঁছাতে গিয়ে নিশ্চয়ই না খেয়ে ছুটেছে। আমার ফোনটা কোথায় গেল? ওই তো এ বাবা, দীপু তো ফোন করেছিল, অনেকগুলো মিস কল, একটা ফোন করে দেখি তো ওকে। আরে বাবা তোমরা এত টেনশন কেন করছো বলো তো? আরে রাস্তায় ওর বন্ধুর বাড়ি পড়বে, ক্লাব পড়বে, ওখানে খেয়ে নেবে, আর তাছাড়া অর্ধেক দিন তো দিনের বেলা তো বাইরেই খায়। বাবা তুমি তো স্কুলে থাকো তাই জানতে পারো না। আজীবন এভাবে চলতে পারে না, ওকে নিজের কথা পরিবারের কথা ভাবতে হবে, ভবিষ্যতে কি করবে ও। রায়বাবু চাকরিটা যে হলো না সেটা আমাকে ভজার কাছ থেকে শুনতে হলো। ঠিক আছে বলছি, আজকের দিনে আর ওকে বকাবকি করো না, সবাই বসে রয়েছে, তুমি এসো তো, খাওয়া শুরু করো।
হ্যাঁ বাবা, আপনি খেয়ে নিন না। বাবা টেনশন করো না, চলে আসো। ঠিক আছে দাদা, বসে পড়ো, দীপু ঠিক চলে আসবে। ঠিক আছে, তোমরা খেতে শুরু করো। কি ভাত কমাচ্ছ কেন? এইটুকু খেলে পেট ভরবে নাকি? খিদে নেই, আজ দীপুর সঙ্গে আমাকে কথা বলতেই হবে। আমরা শেষ কবে মাছ খেয়েছিলাম গো মাসি? তা তো মনে নেই, কিন্তু আজ খাবো, পেট পুড়ে খাবো। আমরা কত কি আছে দেখি দেখি দেখি, আর কি দিয়েছে? চিংড়ি মাছও রয়েছে। এটা কি রয়েছে? মাছও তো রয়েছে দেখছি। তাড়াতাড়ি করো না গো মাসি, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তোকে ওই বাড়িতে কাজে ঢোকালাম, তুই ওখানে না থেকে এখানে ফিস্ট করছিস? এটা ওদের খাবার, ওরা অনেকক্ষণ না খেয়ে বসে রয়েছে। ছাড়ো ছাড়ো, এটা ছাড়ো বলছি, কি করছো তুমি? এটা মিষ্টিদের খাবার, বড় মা পাঠিয়েছে, ওরা এত বেলা অবধি না খেয়ে আছে। ছাড়ো, ওকে খেতে দাও, পরে তুমি খেও। ছাড়ো বলছি, তোমায় আমি দিচ্ছি তো, তুমি ছাড়ো না এটা। ছাড়ো না, ওকে ছাড়। না ওকে ছাড় নিলা, না ছাড়লে তুমি মারবে। ওকে ছাড় নিলা, না ছাড়লে তুমি মারবে। দিদি দিদি মরছে ক্যান্সারে, আর এখানে সবাই সবাই সাপদের খাবার আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, সাপদের খাবার, আমি মরছি সবার জন্য খেটে, অথচ অথচ আমার জন্য কারো কোনো খেয়াল নেই, আমাকে খেতে দিচ্ছে না। হ্যাঁ, মরলাম কি বাঁচলাম কারো কোনো খেয়াল নেই। হ্যাঁ, সব কটা নেমো গরমের দল। তুমি কেমন বাবা গো? তোমার দুটো সন্তান না খেয়ে রয়েছে, আর তুমি গোগ্রাসে গিলছো, লজ্জা হয় না তোমার? চুপ, একদম চুপ। তুই শুধু তোর চুরির কটা ভাব, তা না হলে তোদের সব কটাকে শেষ খাওয়া খাইয়ে দেবো।
তুই চিন্তা করিস না দিদি, আমি ওদের খাবার ব্যবস্থা ঠিক করবো, ঠিক ওদের খাবার ব্যবস্থা করবো, তুই একদম চিন্তা করিস না। সকলের মুখ চেয়ে দুপুর বেলা আমি খেয়েছি, কিন্তু এই চা আমি এখন খাবো না। দীপু কোথায়, কি করছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। অনু বলছিল ওকে নাকি ফর্দ মিলিয়ে জিনিসপত্র আনতে বলেছে, হয়তো সেগুলো নিয়েই একেবারে ফিরবে। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলি, বাড়ি ভর্তি লোকজন, এই সময় নিয়ে কথা বাড়িও না প্লিজ। বাবা অফিস তো না, একেবারে যেন ব্লোটিং পেপার, পুরো শুষে নিচ্ছে। বিদুর বিয়ে, সকাল থেকে কিছুই করতে পারলাম না। বাবার কাছে গিয়ে একবার দেখি, যদি কোনো দরকার থাকে, কোনো কাজ থাকে। কি হলো, কোথায় যাচ্ছ? বাবার কাছে। ও যাবো না, ঠিক আছে যাবো না, পরে যাবো, সময় আছে তো এখনো, পরে যাবো। শোনো, বেগার খাড়ার জন্য না অনেক লোক আছে, তুমি আগে আমার কাজটা মেটাও। কি কাজ? এই যে না, এটাকে সুন্দর করে র‍্যাপ করে ফেলো তো দেখি। কি বলো তো মা, কি সুন্দর গো, তুমি নিশ্চয়ই বিদুর জন্য কিনেছ, দারুণ হয়েছে। কিন্তু এই শমিলি, বাক্সটা কেমন পুরনো লাগছে না, আমার মনে হচ্ছে ঠকিয়েছে। আমি যাচ্ছি, গিয়ে বদলে নিয়ে আসছি। দাদা বাবা, যেটুকু বলছি সেটুকু করো না রে বাবা। কি করবো, এসো এখানে এসো বসো। এইটা আমি আমার বিয়েতে পেয়েছিলাম, এতটাই পাতলা যে কানে দুল পড়েছিল, মশা বসেছে বোঝাই যায় না, তাই ভাবলাম এটা বিদুকে দিয়ে দিই। এই বাবা শমিলি, এটা ঠিক হবে না তাই না? আরে জানতে পারলে তো তা ঠিকবে ঠিক। আর তুমি চুপ করো তো, মিলি ব্যাপারে এত মাথা ঘামাচ্ছে কেন তুমি? তাছাড়া এই দুলটা তোমারই কোনো এক আত্মীয় দিয়েছে, তাই এত ভিনভিনে। তোমাকে যেটা বলছি সেটা করো, রাগ করো না। এই শমিলি, আরে তোরা এখানে কি করছিস? নিজেদের করে আসর বসে গেছে, বিয়ের প্ল্যানিং চলছে, জমজমাটি, এসো চল চল চল। ও মার দি, শোনো না, কোথায় যাচ্ছে, এসো না, একটা জিনিস দেখাবো। আবার কি চল না নিচে, কোথায় গা, উফ দাও তো এটা। ও মার দি, এটা বিদুর জন্য কিনেছি, একেবারে 25,000 টাকা নগদ দিয়ে এই সোনার দুলটা বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে গো? খুব ভালো হয়েছে রে। চল এবার তুই নিচে চল। হ্যাঁ যাচ্ছি। আমি তো শুধু একটাই কথা ভাবছি, 5 টাকার র‍্যাপিং পেপার কিনে এই 25,000 টাকার বিজ্ঞাপনটা বেশ ভালোই জমবে। উফ শৌমিলি, ইউ আর জাস্ট সো গুড। কোথায় ছিলি সারাদিন? আমি আসলে শুধু হাতে পায়ে বড় হয়েছিস, দায়িত্ব জ্ঞান তৈরি হয়নি এখনো। আচ্ছা ঠিক আছে ফিরে, তুমি চুপ করো, দুপুরে খেতে পর্যন্ত এলি না। আমি যখন মাঠে ছিলাম তোমাকে আমি ফোন করেছিলাম, তুমি ফোনটা ধরতে পারো না। এই মাঠ একদিন তোর কাল হবে, এই বয়সে ক্লাব ক্রিকেট খেলে কি করবি তুই, চাকরি জুটবে? সারাটা জীবন দাদাদের উপর ভরসা করে তুই কাটাবি? আর তুই এরকম ভূতের মতো ময়লা খেলতে গিয়ে খেলি নাকি? আরে আসলে বাগ, আমার বাড়ির পেছনের বাগান, নর্দমা, ছাদ পরিষ্কার করে দিতে হবে তো, আমি ঠিক পরিষ্কার করে দেবো। খেলতে খেলতে লেগে গেছে, খেলতে খেলতে ধুলো লেগে গেছে। ক্লাস 5 এর বাচ্চা যেন, শুধু মাঠ আর খেলা, খেলা আর মাঠ। বাবা শোনো না, বলছি বিয়েটা মিটুক, তারপর আমি একটা ঠিক চাকরি জোগাড় করে নেবো, দেখো সত্যি বলছি। মা, বাবা দুপুরে খেয়েছিল তো? অল্প। বাবা ও বাবা শোনো না, আমার ভুল হয়ে গেছে বাবা।
সরি। ওমা এই দেখো এই শাড়িটা আমি বিদুর জন্য কিনেছি, কেমন? এই ঘড়িটা আমি বাবার জন্য কিনেছি। কেন, এই যে তোমাকে বললাম আমি ওই ম্যাচ, ক্লাবের ম্যাচ, সেটার অ্যাডভান্স পেলাম তো, আর তোমার জন্য কিনে নিয়ে আসবো আমি, তাও আবার নিজের উপার্জন করা টাকা দিয়ে। এই দেখো শাড়িটা বিদুকে মানাবে না ভালো? হ্যাঁ আমি বেরোলাম, ওই দেখো বিয়ের জন্য কিছু কেনাকাটা। আরে বাবা বলছিলাম যে এটা